আসসালামু আলাইকুম চট্টগ্রামকে বারোলিয়ার স্থান বলে থাকে প্রশ্ন হলো হল আউলিয়া কে কে এবং কার হকানি অলি বুজুর্গ দিনের প্রচার প্রসারে চট্টগ্রামে আগম আগমন করেছেন বনে জঙ্গলে পাহাড় পর্বতে নদী সমুদ্র তীরে কত পীর দরবেশ আল্লাহর অলির পূর্ণময় চিহ্ন এখনও সাক্ষী হয়েছে তার কোনো শেষ নেই সাধারণত চট্টগ্রামকে বারো আউলিয়ার চট্টগ্রাম বলে অবহিত করা হয় বিভিন্ন পুস্তকে বিভিন্ন বর্ণনা পরিলক্ষিত হয় যেমন বাংলাদেশের সুফি সাদক কৃত ডক্টর গুলাম সাকলাইন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ সাথে প্রকাশিত পুস্তকে বারো আউলিয়া থেকে দশ জনের নাম এভাবে উল্লেখ করা হয়েছে এক হজরত সুলতান বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহি আলাহি চট্টগ্রাম নাসিরাবাদ পাহাড়ে আস্তানা শরীফ হজরত শায়েক ফরিদ রহমাতুল্লাহি আলাহি ষোলো শহর রেল স্টেশনের পাশে আস্তানা শরীফ তিন হজরত বদরশাহ রহমাতুল্লাহি আলাহি শহরের বকশিরহাটের পাশে মাজার শরীফ চার হজরত কাতাল শাহ রহমতুল্লাহ আলাহি চট্টগ্রামের কাতালগঞ্জে মাজার শরীফ অবস্থিত পাঁচ হজরত শাহ মোসেন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি আনোয়ারার বটতলি গ্রামে তার মাজার শরীফ ছয় হজরত শাহপীর রহমাতুল্লাহ তালা আলাইহি সাতকানিয়া লোহাগড়ায় মাজার শরীফ অবস্থিত সাত হজরত শাহ উমর রহমাতুল্লাহি আলাইহি চকরিয়া তার মাজার শরীফ অবস্থিত আট হজরত শাহ বাদল রহমতুল্লাহ তালা আলাইহি ধুম রেল স্টেশনের নিকটবর্তী জামালপুরে তার মাজার শরীফ অবস্থিত নয় হজর শাহ আউলিয়া রহমাতুল্লাহি আলাহি পটিয়ার বাহলি গ্রামে তার মাজার শরীফ অবস্থিত দশ হজর শাহ জায়েদ রহমাতুল্লাহি তালা আলাহী কন্দেরহাট স্টেশনের নিকটবর্তী স্থানে তার মাজার শরীফ অবস্থিত প্রসিদ্ধ সাধক হজরত ইসমাইল কাদেরি ফার্সি গ্রন্থ গুলশানে ফরজ আবাদিতে তাদের নামসমূহ এভাবে উল্লেখ আছে এক শাহপির রহমাতুল্লাহি তালা আলাইহি সাতকানিয়া থানা দিন দরবেশ হাটের পাশে শাইত দুই শাহ অহমদ রহমতুল্লাহ তাহ আলাহি চকরিয়া চিরিঙ্গা স্টেশনের নিকটস্থ ক্ষুদ্র উপত্যকায় সায়িত তিন শাহ মন্দর রহমতুল্লাহ তা আলাইহি যিনি হজর শাহচাঁদ আউলিয়া রহমতুল্লাহ তালা আলাইহি হিসাবে প্রসিদ্ধ পটিয়া থানার বাহুলি গ্রামে তার মাজার শরীফ অবস্থিত চার শাহজানি রহমতুল্লাহি তালা আলহি পাঁচ শাহ জাবিদ রহমতুল্লাহ তালা আলাহ ছয় শাহ মাস্তান আলী রহমতুল্লাহি তালা আলহি কাঞ্চননগর চন্দনাইশে তার মাজার শরীফ অবস্থিত সাত শাহ মুসেন আউলিয়া রহমতুল্লাহি আলহি আট শাহ সৌগির রহমতুল্লাহি তলাইি নয় শাহ কালিয়া তালা আলহি দশ শাহ আতিউল্লাহ বুখারি রহমতুল্লাহি এগারো শাহ কাতাল রহমতুল্লাহি তালা আলহি বারো শাহ আমানত রহমতুল্লাহি তালা আলহি চট্টগ্রামের লালদেগির পূর্ব পাশে তার মাজার শরীফ অবস্থিত উল্লেখ্য কেউ কেউ হজরত শাহ আমানত রহমতুল্লাহি তালা আলাইহির স্থলে হজরত কালু শাহকে বারো আউলিয়ার মধ্যে গণ্য করেছেন অনেকে পটিয়া থানার হুলাইন গ্রামের হজরত ইয়াসিন আলাহি রহমতুল্লাহি তা আলাইহিকে অন্তর্ভুক্ত করে থাকেন এ বিষয়ে অনেক গবেষণা হয়েছে আর হবে মতানৈক্য আছে ইতিহাসবেত্তা ও লেখকগণ সে গবেষণার আলোকে যতটুকু খুঁজে পেয়েছেন সেই হিসাবে বারো আউলিয়ার নামকরণ করেছেন ইতিহাসের দৃষ্টিকোণে মতবিরোধ থাকা স্বাভাবিক তবে বারো আউলিয়াসহ সকল হাক্কানি রব্বানি অলি ও বুজুগানের দিনের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করাটাই ইমানদারদের বৈশিষ্ট্য যেহেতু তাদের উসিলায় আমরা দিনে মিল্লাত শরীয়ত তরিকত ইত্যাদি লাভ করেছি এই ছিল বারাওয়ালিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম